আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, একখানা সূরা নিয়ে আপনার সাথে কথা বলবো, তা হচ্ছে সূরা কুরাইশ। এটা এমন এক সূরা, এই সূরা কুরাইশ যদি কেউ আমল করে তাহলে সে যাকে ইচ্ছা তাকে বাধ্য করতে পারবে। এই সূরা কুরাইশ আমরা বিভিন্ন কিতাবে পেয়েছি, যদি কেউ 99 বার এই সূরা কুরাইশ পাঠ করে, আমি আবারও বলছি, যদি কেউ 99 বার এই সূরা কুরাইশ পাঠ করে দেখবেন ইনশাআল্লাহ, যাকে উদ্দেশ্য করে আপনি পড়বেন, যাকে উদ্দেশ্য করে আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ সে এক সপ্তাহের ভিতরে আপনার বসে চলে আসবে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই, অনেক স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বশ করতে চায় বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করতে চায়, বিভিন্ন কবিরাজের মাধ্যমে বা এগুলো করতে চায়, কিন্তু না না, আপনারা কবিরাজের কাছে যাবেন না। যেহেতু কোরআন রয়েছে, কোরআনের সূরা রয়েছে, এই সূরা যেহেতু আপনারা পারেন, আপনারা এই সূরাটা পড়বেন, যাকে উদ্দেশ্য করে আপনি এটা করতে চাচ্ছেন তাকে উদ্দেশ্য করে আপনি এটা 99 বার পড়বেন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পড়বেন, এবং সে দ্বারে আসলে, কাছে আসলে আপনি মনে মনে এই সূরাটা পড়বেন। নিয়মটা হচ্ছে আপনি বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়ার পরে আপনি এভাবে পড়বেন মনে মনে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়া সাইফ আলি আবদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আতআমাহুম মিন জুয়ই ওয়া আমানাহুম মিন খাউফ। এভাবে এই সূরাটা আপনি পড়বেন। সে যদি আপনার কাছে মনে হয় যে আপনি 99 বার পর্যন্ত আপনি পড়তে পারতেছেন না, সে চলে যাবে বা আপনার কাছ থেকে দূরে সরে যাবে, সময় আপনি তাকে পাচ্ছেন না এটা পুরোটা পড়ার, তাহলে আপনার যতটুকু সম্ভব আপনি ততটুকু পড়বেন, আর বাকি বারগুলা এগুলো আপনি তাকে ছাড়াই আপনারা পড়ে ফেলবেন। তো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।